প্রিয় চট্টগ্রামবাসী, আপনাদের চট্টগ্রামের মেয়ে আসছে চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের বাধার মুখে একটি শোরুম উদ্বোধনের অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আজ একটি লাইফস্টাইল ব্র্যান্ডের শোরুম উদ্বোধনের কথা ছিল চট্টগ্রামের মেয়ে মেহজাবিনের। এর আগে জনপ্রিয় এ অভিনেত্রীকে নিয়ে দোকানে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাহিদ জনতা। তবে শোরুম উদ্বোধনে অংশ নিতে মেহজাবিন চৌধুরী চট্টগ্রামে এসেছেন পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে পেঁয়াজু হাতে একটি ছবি তার ভেরিফাইডেড ফেসবুক পেজে পোস্ট করেন। স্থায়ী কয়েকজন জানান মেহজাবিন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে, সেজন্য মেহজাবিন অনুষ্ঠানে আসেননি।